হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, দ্য এলিয়েনিস্টের প্রথম সিরিজের পঞ্চম এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। প্রথম চারটে এপিসোড যদি এখনও না দেখে থাকেন তাহলে আগে ওই এপিসোডগুলো দেখে নিন, লিঙ্ক ওপরের আই বাটন এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন। শুরু করার আগেই বলে রাখি, আজকের এক্সপ্লেনেশন সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। এপিসোডের প্রথম সিনে আমরা দেখতে পাই যে ডক্টর ক্রাইসলারের স্টাডি রুমে ওরা পাঁচজন ছাড়াও উপস্থিত হাতের লেখা এক্সপার্ট মিস্টার ম্যাকলয়েড। তিনি জানান যে চিঠিতে যার হাতের লেখা রয়েছে সে নিশ্চয়ই একজন পুরুষ। লেখকের কিশোর বয়সে কঠোর শাসনের মধ্যে কেটেছে তা বুঝতে পারা যায় তার পেনম্যানশিপ বা হাতের লেখার ধরন দেখে। আসলে এ ধরনের লেখা স্টাইল 1870-এর দশকের আমেরিকার স্কুলগুলোতে খুব চালু ছিল, আজ থেকে প্রায় 15 বছর আগে। এই ধরনের স্টাইলকে পালমার স্টাইল বলা হয়। মার্কাস বলে, তাহলে নিশ্চয়ই লেখকের বয়স 35-এর নিচেই হবে। সেরা সাথে যোগ করে, কিংবা 24-এর বেশি হবে। মিস্টার ম্যাকলয়েড বেরিয়ে যাওয়ার আগে এই চিঠিটা কিসের তা প্রশ্ন করলে ডক্টর তার সোজা সাপটা ইগনোর করেন। এবার ডক্টর বলতে শুরু করেন যে আমাদের খুনি নিশ্চয়ই প্রচণ্ড ট্রাবল চাইল্ডহুডের শিকার। তার পরিবারের কোনো পুরুষ তার উপর যা যা অত্যাচার করত, প্রাপ্ত বয়স্ক হয়ে খুনি এখন এইসব বাচ্চাদের সাথে সেই রকমই অত্যাচার করে। তার নিজের অত্যাচারের অ্যাকশনগুলোকে সে আসলে কপি করছে। এবার সেরা বলে, একটা কথা মানতে পারলাম না ডক্টর, আপনি বলছেন যে খুনির শৈশবে তার ওপর কোনো পুরুষ, সে যেই হোক, অত্যাচার করত। কেন, কোনো নারী কি তার উপর অত্যাচার করতে পারতো না? ডক্টর হঠাৎ করেই ফ্রাস্ট্রেটেড হয়ে চিৎকার করে বলতে থাকেন, তাহলে আমাদের খুনি নিশ্চয়ই মেয়েদের ওপরেই অত্যাচার করতো, তাই না? কোনো ছেলের ওপর অত্যাচারই করতো না। তোমার যদি এটা বোঝার না ক্ষমতা থাকে স্যারা, তাহলে তুমি বেরিয়ে যাও। এই বলে ডক্টর টেবিলের ওপর রাখা কাগজপত্রগুলো রাগে ছুড়ে দেন। স্যারা প্রচণ্ড অপমানিত হয়ে রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসে। তার পিছু পিছু জনও বেরিয়ে আসে তাকে সামলাতে। জন ডক্টরের হয়ে স্যারের কাছে ক্ষমাও চায়। স্যারা কিন্তু এইটুকুতেই দমে যাওয়ার পাত্রই একেবারেই নয়। সে অফিসে ফিরে প্রত্যেকটা মেন্টাল ইনস্টিটিউটকে এই ইনফরমেশন চেয়ে চিঠি করতে থাকে যে আপনাদের ইনস্টিটিউশনে কি এমন কোনো পেশেন্ট ছিল যার ছোট ছেলেদের প্রতি ইনফ্যাচুয়েশন আছে? বাচ্চাদের সাথে শ্লীলতাহানি করেছে এমন কোনো পেশেন্ট যার বয়স 24-35-এর মধ্যে? এরকম কেউ থাকলে তার সম্পর্কে ইমিডিয়েটলি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে রিপোর্ট করুন। পুলিশ কমিশনার রুজভেল্ট নিউ ইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কে সকালবেলায় হর্স রাইডিং করছিলেন। পার্ক থেকে বেরোনোর মুখে উনি সেখানে শহরের মেয়রকে দেখতে পান। মেয়র কমিশনারকে সোজাসুজি হুমকি দেয় যে রাস্তার এই ছেলেগুলোর হত্যার জন্য যেন কমিশনার শহরে কোনো নাম করা ওয়েলদি ফ্যামিলির কাউকে জেরার আওতায় না আনে। রুজভেল্ট জানায় সে মেয়রের কথা কিছুই বুঝতে পারছে না। মেয়র কিন্তু তার বোঝার অপেক্ষা রাখেন না। তিনি সোজা বলেন, ওই ফ্যামিলির ওপর কোনো রকম স্টেপ নেওয়ার আগে যেন তাকে জানানো হয়। এই বলে মেয়র সেখান থেকে চলে যান। পরের সিনে আমরা দেখি যে লুসিয়াস আর মার্কাস কমিশনারের সাথে দেখা করতে তার অফিসে আসলে স্যারা তাদের জানায় যে কমিশনারের রুমে এখন সার্জেন্ট কর্নার রয়েছে। ওদিকে রুমের ভেতরে রুজভেল্ট কর্নারকে প্রচণ্ড বকাবকি করে বলতে থাকেন যে আমার পুলিশ ডিপার্টমেন্ট কাউকে সাসপেক্ট হিসাবে ধরে নিয়েছে আর তার কোনো খবর আমাকে দেওয়া হয়নি, আমার কাছ থেকে আপনারা ফ্যাক্ট লুকাচ্ছেন। কর্নার ব্যাপারটা সাথে সাথে ধরতে পেরেই বলে যে, না না স্যার, সেরকম কিছু নয়, তবে ভবিষ্যতে যা জানতে পারবো অবশ্যই আপনাকে জানাবো। বকাবকি হয়ে কর্নার কমিশনারের রুম থেকে বেরিয়ে গেলে কমিশনার ওই দুই ভাই সমেত স্যারাকেও রুমের ভিতরে ডাকেন। আসলে ডিপার্টমেন্টের নতুন পিস্তল এসেছে প্রত্যেক অফিসারের জন্য, তাই তিনি দুই ভাইকে দিয়ে বলেন যে প্র্যাকটিস রেঞ্জে গিয়ে প্র্যাকটিস করতে। তারা চলে গেলে রুজভেল্ট রুমের দরজা লাগিয়ে স্যারাকে বলে যে পুলিশ ডিপার্টমেন্ট শহরের কোনো ওয়েলদি ফ্যামিলির কোনো মেম্বারকে সাসপেক্ট হিসাবে ধরে নিয়েছে, কিন্তু তারা তা চেপে যাচ্ছে। এখন তুমি ডক্টর ক্রাইসলারকে বলো এই লিডটা ধরে এগিয়ে গিয়ে ওই ফ্যামিলির নামটা বার করতে। সেটাতে একটা রেস্টুরেন্টে স্যারা ডক্টর ক্রাইসলারের সাথে দেখা করে এবং তাকে জানায় যে পুলিশেরা কোনো ব্যক্তির উপর সন্দেহ করছে। কমিশনার চাইছেন যে আপনি সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করুন। স্যারা তাকে এক মেন্টাল ইনস্টিটিউটের রিটার্ন রিপোর্টে প্রাপ্ত এক ব্যক্তির অসম্পূর্ণ রিপোর্ট দেখায়। স্যারা বলে যে আমাদের এক্স পুলিশ চিফ বার্নস নিশ্চয়ই এই ব্যক্তির সব প্রমাণ লোপাট করে দিয়েছেন ওনার বড়লোক প্রভুর আজ্ঞা পেয়ে। তবে আরেকটা কাগজও এর সাথে আছে, দেখুন এটা দেখে কোনো ক্লু পান কিনা। এই বলে স্যারা ডক্টরকে আরেকটা কাগজ দেন যাতে উইটনেস হিসাবে একজন বিশপ এইচ পটারের নাম উল্লেখ করা রয়েছে। ডক্টর স্যারাকে বলে উনি এই ব্যাপারটা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। পরদিন সকালে ডক্টর সেই চার্চে গিয়ে উপস্থিত হয় এবং বিশপের সাথে দেখা করে সোজাসুজি তাকে প্রশ্ন করে যে আপনার কংগ্রেগেশনে এমন একজন পুরুষ ছিল যে বাচ্চাদের শ্লীলতাহানি করত। বিশপ প্রথমে তো গোটা ব্যাপারটাকে অস্বীকার করে, কিন্তু যখন ডক্টর এই রিপোর্টের কাট আউট বিশপকে দেখান তখন তিনি বলেন যে হ্যাঁ একজন ছিল, তবে এখানে সেরকম কিছুই হয়নি, আমি আগেও ব্যাপারটা পুলিশকে বলেছি, এটা সিম্পলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। ডক্টর উল্টে প্রশ্ন করে, তাই নাকি, কেবল মিসআন্ডারস্ট্যান্ডিং? বিশপ জোর গলায় বলতে শুরু করেন, মিসেস ভ্যানবার্গেন নামটা বলা মাত্রই তিনি থেমে যান। তারপর আবার বলতে থাকেন, ছেলেটির মা তাকে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিয়েছে অনেক কাল আগেই, ততক্ষণে কিন্তু ডক্টরের যা জানার তা জানা হয়ে গিয়েছে। ডক্টর
ভ্যান বার্গেন ফ্যামিলি আর তার বিশাল প্রতিপত্তি সম্পর্কে ভালোভাবেই জানে। সাথে এটাও জানে যে তাদের একমাত্র ছেলের নাম উইলিয়াম। এরপরও বিশপ তার ভুল করে বলে ফেলা নামটার ব্যাপারটা ঘোরাতে উল্টো পাল্টা কথা বলতে থাকেন, কিন্তু ডক্টর তো সহজে ভুলবার পাত্র নয়। চার্চ থেকে বেরিয়ে যাওয়ার সময় ডক্টরের নজর পড়ে ক্রিশ্চিয়ান ক্যালেন্ডারের দিকে, আর উনি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ান। তারপর ঘুরে বিশপকে জিজ্ঞেস করেন, 19 ফেব্রুয়ারি দিনটা কিসের জন্য ইম্পর্টেন্ট? বিশপ বলে, অ্যাস ওয়েন্সডে, এটা একটা ক্রিশ্চিয়ান ছুটির দিন। ডক্টরের মাথার বাতি জ্বলে ওঠে। উনি সেখান থেকে সোজা চলে যান সেই চার্চে যেখানে শহরের গরিব ইমিগ্রেন্ট বাচ্চাদের সানডে চার্চের বন্দোবস্ত করা হয়। ডক্টর ক্রাইসলার রুজাভেল্টের সাথে সেরাতে দেখা করে তাকে জানান যে তুমি যে ফ্যামিলির কথা জানতে চাইছো তা হলো ভ্যান বার্গেন ফ্যামিলি। তাদের ছেলে উইলিয়ামের ওপর এর আগেও বেশ কটি বাচ্চা ছেলের শ্লীলতাহানির কেস রয়েছে, তবে পয়সার জোরে সে প্রতিবারই বেঁচে গিয়েছে। তবে বিশ্বাস করো রুজাভেল্ট, উইলিয়াম কিন্তু আমাদের খুনি নয়। রুজাভেল্ট বলে, তোমার এমন মনে হওয়ার কারণ? ডক্টর বলে, খুনি কেবল গরিব বাচ্চাদের ওপর আক্রমণ করছে, আর আমার মনে হয় তার একমাত্র কারণ হচ্ছে সে নিজেও খুব গরিব ঘর থেকে বিলং করে। রুজাভেল্ট কিন্তু ডক্টরের কথা বিশ্বাস করতে চায় না। কমিশনার অফিসে ফিরে সার্জেন্ট কর্নারকে বলেন যে উইলিয়াম ভ্যান বার্গেন শহরের কোথায় থাকছে সে খবর তার চাই। ওদিকে উইলিয়াম, যাকে আমরা রূপালী দাঁতের মালিক হিসাবে চিনি, সে একটা ইয়াং ছেলের সাথে ফুর্তি করতে ব্যস্ত। সে ছেলেটাকে নতুন ড্রেস পরায়, তারপর তার ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে তার সাথে নাচ করতে থাকে। ওদিকে সেদিন সন্ধ্যেতে কর্নারের আনা খবরের ভিত্তিতে রুজাভেল্ট সমেত সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট বেরিয়ে যায় উইলিয়ামকে অ্যারেস্ট করতে। তার একটা বিল্ডিংয়ে এসে একটা দরজা নক করে। দরজা খুলতে শুরু করলে কমিশনার বন্দুক উঁচিয়ে ধরে, কিন্তু কোথায় কি, কর্নার ভুল অ্যাড্রেস নিয়ে এসেছিল। এটা আসলে বৃদ্ধা মিস এফির বাড়ি। রুজাভেল্ট বুঝতে পারে কর্নার থেকে ইচ্ছাকৃতভাবে ভুল অ্যাড্রেস দিয়েছে যাতে উইলিয়াম এই সুযোগে পালাতে পারে। রুজাভেল্ট বাইরে এসে কর্নারের ব্যাজ আর ফায়ারআর্ম ফেরত নিয়ে তাকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করে। ওদিকে উইলিয়াম আর সেই ছেলেটার ফুর্তির মাঝে উইলিয়ামের মা মিসেস ভ্যান বার্গেন এসে পৌঁছান। তিনি সেই রাস্তা ছেলেটার একটা বন্দোবস্ত করে তার নিজের ছেলেকে ভালো করে বোঝান যে কটা দিনের জন্য তাকে এ শহর ছেড়ে চলে যেতে হবে। কিন্তু উইলিয়াম সে কথা মানতে নারাজ, সে তার মায়ের উপর চিৎকার করতে থাকে। সে রাতেই ডক্টর জনকে ফোন করে তার বাড়িতে ডেকে পাঠান। তিনি জনকে বলেন যে মানুষেরা অভ্যাসের দাস জন, আমরা নিয়মিত অভ্যাসের বাইরে কোনো কিছুই করতে পারি না, যেমন এই খুনগুলোর কথাই ধরো না। বলে তিনি জনকে একটা ডায়েরি দেন যাতে প্রত্যেকটা খুনের দিন মার্ক করা ছিল। ডক্টর বলতে শুরু করেন, 1 জানুয়ারি আফ্রিকান আমেরিকান ছেলেটার বডি পাওয়া যায়, 2 ফেব্রুয়ারি অ্যারন মর্টনের বডি পাওয়া যায় ব্রুকলিন বিজে, 3 মার্চ জর্জিও সেন্ট্রালির বডি পাওয়া যায় নিউ ইয়র্ক বিজে, কিন্তু 3 এপ্রিল পাওয়া গেল আলী ইবন গাজির বডি। ফলে সংখ্যাতত্ত্বের নিয়ম আর খাটল না, 1, 2, 3, 4 আর হলো না। তখন আমি আবার ভাবতে বসলাম, একটা কথা আমার মনে পড়লো, চিঠিতে খুনি লিখেছিল সে 19 ফেব্রুয়ারি প্রথমবার জর্জিওকে চার্চের বাইরে দেখতে পায়। আর এই 19 ফেব্রুয়ারি দিনটা কি জানো জন? সেদিনটা হচ্ছে অ্যাস ওয়েন্সডে। ঠিক যেমন 1 জানুয়ারি হচ্ছে ফিস্ট অফ দ্য সার্কামসিজন অফ ক্রাইস্ট, 2 ফেব্রুয়ারি হচ্ছে ক্যান্ডেল মাস, 19 ফেব্রুয়ারি হচ্ছে অ্যাস ওয়েন্সডে, আর 3 এপ্রিল হচ্ছে গুড ফ্রাইডে। জন বলে, ও মাই গড, তার মানে খুনি ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার ফলো করছে। ডক্টর বলে, আর তার মানে পরের খুনটা হবে 14 মে, ফিস্ট অফ অ্যাসেনশনের দিন। আমাদের এপিসোড এখানেই শেষ হয়। কিভাবে ডক্টর আর তার সহকর্মীরা এই কেসের পর্দাফাশ করে তা জানতে দেখতে থাকুন এই সিরিজ। আর চলি বন্ধুরা, নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আনছি। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হ্যাপি।